সেভেন সামিটস পৃথিবীর প্রতিটি মহাদেশের সর্বোচ্চ চূড়া অতিক্রম করাকে সেভেন সামিটস বলে একটি ওয়ার্ল্ড রেকর্ড বলে, যেটি আমার জন্মের আগে প্রথম প্যাট্রিক মোরো বলে একজন কেনেডিয়ান ব্যক্তি করেন। সব বাংলাদেশির দোয়ায় আমি 2015 সালে সক্ষম হই এই রেকর্ডটি করতে। এলব্রাস, এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন। পাহাড়টি ঠিক পরে জর্জিয়া এবং রাশিয়া দেশের বর্ডারে। তো পাহাড়টা পলিটিক্যালি অনেক প্রবলেম্যাটিক। এটা ঠিক বেস ক্যাম্পের আশেপাশে চেচেনিয়া মুভমেন্ট চলছে। সো আমি এই সেভেন সামিটসের মধ্যে, এটা কিন্তু সবচেয়ে সহজ পাহাড়ের মধ্যে একটি টেকনিক্যালি স্পিকিং, তো আমি এটাকে একটু বেশি ডিফিকাল্ট লেভেল বানানোর জন্য উইন্টার এক্সপেডিশনে যাই। তো আপনি চিন্তা করতেছেন রাশিয়ার উইন্টার কীরকম, মানে জঘন্য উইন্টার সিটি হতে পারে। তো এর মধ্যে পাহাড় টাহাড় সামিট করে ভালো মতনই ফেরার পথে আমার ভিসা, কারণ আমরা ঝড়ে আটকে গেছিলাম, তো ভিসা পেয়েছি মাত্র 15 দিনে, তো ওভারস্টে হয়ে গেছে। পাহাড় ক্রস করে অল দ্য ওয়ে জর্জিয়ার বর্ডার থেকে মস্কোতে এসে যখন প্লেনে উঠতে যাব, তখন আমাকে ইমিগ্রেশনে দুইটা রাশিয়ান মহিলা পুলিশ, 6'4" লম্বা, দুই দিকে গান নিয়ে এসে দুই দিক দিয়ে হাতে ধরে নিয়ে যে একটা সেলের মধ্যে নিয়ে যায়। সমানে রাশিয়ায় কথা বলছে, কোনো ইংলিশ ট্রান্সলেটার নেই, একদম আমার তখন চিকন ঘাম পড়তেছে, আমার প্লেন হচ্ছে 1 ঘন্টার মধ্যে ছুটি। তার মধ্যে ওনারা আমাকে কী কী বললো যা বুঝতে পারলাম, যে আমি যেহেতু ওভারস্টে করেছি আইনগতভাবে, তারা আমাকে এখন ঈদের বেঁধে জেলে নিয়ে যাবে, নাইলে আমাকে ডিপোর্ট করা হবে। তা আমি তখন যত ধরনের দোয়া মনে পড়ছে ওই সেলের মধ্যে বসে পড়া শুরু করলাম। লং স্টোরি শর্ট, তারপরে প্লেন অ্যাকচুয়ালি পজ করা হয়েছে আমার জন্য, আমার মস্কো এয়ারপোর্ট থেকে বের হয়ে বাংলাদেশ এমবেসিতে যে স্পেশাল পারমিশন নিয়ে ওই 1 ঘন্টার মধ্যে আবার ফেরত এসে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন টু গো। তারপর আমাকে 2 ঘন্টা পরে ২ ঘন্টা পরে আমরা প্লেন শেষ মতো ছাড়লাম, তারপর বাংলাদেশে ঠিক মতো ফেরতে আসলাম। আকঙ্কাগুয়া, এটা হচ্ছে সাউথ আমেরিকার সর্বোচ্চ পাহাড়। সাউথ আমেরিকার বাইরেও এটা হচ্ছে হিমালয়ের বাইরে সর্বোচ্চ পাহাড়, এবং পাহাড়টি পড়ে চিলে এবং আর্জেন্টিনার ঠিক মাঝখানে, বর্ডারের মাঝখানে। আমি এটা অ্যাটেম্প করি আর্জেন্টিনিয়ান সাইড থেকে। মাঝে মাঝে আমার মনে হয় এভারেস্টের চেয়েও বোধ হয় সবচেয়ে বড় অর্জন ছিল আকঙ্কাগুয়াটা, কারণ আমি, আপনারা জানেন যে পাহাড়ে কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই, কালকে ওয়েদার কীরকম হবে, কিন্তু এত কিছুর মাঝেও আমি প্ল্যান করেছিলাম যে আমি ঠিক 16ই ডিসেম্বর বাংলাদেশের 40তম বিজয় দিবসে পাহাড়ের উপচূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড়াবো, এবং আমি সব বাধা বিপত্তি, মানে ঝড় টর অনেক প্রতিকূলতার মাঝখানে, যে ঠিক 16ই ডিসেম্বর 2011 সালে প্রথম বাংলাদেশি এবং বাঙালি হিসেবে আকঙ্কাগুয়ার সামিটে পৌঁছাই। ডেনালি, এটা হচ্ছে নর্থ আমেরিকার সর্বোচ্চ পাহাড়, এবং এই পাহাড়টি হয়তোবা আমার সেভেন সামিটসের সবচেয়ে মেমোরেবল পাহাড়, কারণ এই পাহাড়টায় আমার তিনটি এক্সপেডিশন যায়। অনেক ডিফিকাল্ট একটি পাহাড়টা, কারণ এটা নর্থ পোলের এত কাছে যে এখানে কিন্তু নর্থ পোলের ওয়েদারের মতনই সব কিছু কাজ করে। সো আমরা একবার একটা এক্সপেডিশনে সেখানে হাই ক্যাম্প, যেটা হচ্ছে ঠিক সামিটের আগের ক্যাম্প, সেখানে যে ঝড়ের কারণে আটকে যায়। সো ঝড়ে থাকতে থাকতে প্রায় 2 সপ্তাহ এই ঝড়ের, মানে নর্থ পোলের কাছে উইন্ড সার্কেলটা ঠিক অনেক সময় নিয়ে আসে। সো 2 সপ্তাহের মতন আমরা এখানে আটকে থেকে আমাদের খাওয়ার সব, যা আমরা নিয়ে গেছিলাম সব কালেকশন শেষ হয়ে যায়। পরে আমরা অন্যান্য ক্যাম্পের থেকে 2-4টা নুডলস টুডলস এগুলো নিয়ে খেয়েছি, কিন্তু শেষমেশ যখন খাওয়া ছিল না, পানি গরম করে খেতাম, তখন, কারণ আমাদের সিস্টেম যদি গরম না থাকে তাহলে আমাদের বিভিন্ন আঙ্গুলে বা পায়ের বা নাকের এজে ফ্রস্ট বাইট বা ফ্রস্ট নিপ হতে পারে। তো আমরা যখন লাস্টে ইনফরমেশন পেলাম রেঞ্জারদের কাছ থেকে যে এখন সামিটের আর কোনো চান্স নেই, আমাদের নিচে চলে যেতে হবে, তখন নিচে যাওয়ার পথে আমার এই আঙ্গুলটিতে ফ্রস্ট বাইট হয়, এবং এটা থেকে রিকভারি করতে আমার প্রায় 8 থেকে 9 মাস লাগে, এবং প্রচণ্ড ব্যয়বহুল ছিল অপারেশন সার্জারিগুলো। এভারেস্ট, এশিয়ার হাইয়েস্ট মাউন্টেন, কিন্তু সবাই জানেন সেটা পৃথিবীর সর্বোচ্চ পাহাড়। এটা নেপাল এবং তিব্বত ঠিক বর্ডারে পড়ে। আমি অ্যাটেম্প করি নেপাল সাইড থেকে, যেটাকে সবাই বলে প্রায় 20 টাইমস মোর ডিফিকাল্ট, যেটা অরিজিনাল যে রাউটটা আর কি। তো এখানে 2 মাসের জার্নি, আমি এভারেস্ট ট্রেকটা শুরু করি 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং সামিটে পৌঁছাই 26শে মে। সো টানা 2 মাস জাস্ট উপরে উঠতে, এর মধ্যে অসংখ্য অসংখ্য এক্সপিরিয়েন্স, অনেক দুর্গম পথে অনেক বাধার ভিতর দিয়ে আমার যেতে হয়। কিন্তু সবচেয়ে বড় যে স্ট্রাগলটা ছিল, যে এটা যেহেতু আমি এবং নিমা, যিনি হচ্ছে আমার শেরপা বন্ধু, দুজন মানুষ মিলে অ্যাটেম্প করি, অনেক
শূন্যতা মানে অনেক লোনলিনেস আপনাকে খুব গ্র্যাব করে যে আপনি এত লম্বা একটা জার্নি একা একা এবং হাই অলটিটিউডে যে অনেক ধরনের দুশ্চিন্তা বা একটা নেগেটিভ স্পেসে চলে যাওয়ার অনেক চান্স থাকে তো কিভাবে নিজেকে পজিটিভ রাখতে হয় তো এই সময় একটা ঘটনা বলি ক্যাম্প 3 যেটা হচ্ছে লোৎসে ফেসের উপর সো ক্যাম্পটা কিরকম প্রায় 85 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে 82-85 একদম খাড়া ঠিক এরকম করে একটা মানে সুতা টুতা মানে দড়ি টড়ি দিয়ে বেঁধে রাখতে হয় ওই ক্যাম্পে আমরা মাত্র পৌঁছেছি এটা প্রায় 7350 মিটার সেখানে আমরা যেদিন পৌঁছেছি সেখানে যে কথা ছিল যে আমরা অ্যাক্লোমেটাইজ করব তারপরে আবার নেক্সট দিন উপরে যাব তো হঠাৎ আমরা একটা র্যান্ডমভাবে একটা ডিসিশন নিই নিমা যিনি হচ্ছে আমার ক্লাইম্বিং পার্টনার ছিলেন উনি হঠাৎ করে এসে বললেন যে দিদি আমরা তো আজকে রাত্রে এখানে ঘুমানোর কথা এবং তোমার অ্যাক্লিমেটাইজেশন অনেক ভালোই আছে চলো না আমরা ক্যাম্প 2-তে যেয়ে আজকে রাত্রে ঘুমে আবার কালকে সকালবেলা আবার উপরে আসি কারণ দ্য ট্রিক ইজ যে ক্লাইম হাই স্লিপ লো যেখানে আপনি যত উচ্চতায় আপনি উঠবেন তার একটু নিচে শুতে হয় তো আমরা খুব র্যান্ডমলি একটা ডিসিশন নিই যে ঠিক আছে আমাদের ওয়েট যে ক্যারি করার কথা ছিল এই ক্যাম্পে সেটা তো করে ফেলেছি এখন আমরা নিচে চলে যাই তারপর ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2-তে অলমোস্ট পৌঁছে গেছি ঠিক তখনই একটা হিউজ একটা আওয়াজ হলো আমরা সবাই পিছনে তাকালাম দূরে লোৎসে ফেসে দেখলাম একটা অ্যাভালাঞ্চ হয়েছে এবং অ্যাভালাঞ্চ থেকে একটা বড় সেরাক অর্থাৎ পাথরের একটা বড় একটা পোর্শন দেখলাম এরকম এরকম করে পড়ছে অত দূর থেকে তো দেখা যাচ্ছিল না পরে আমরা যখন ক্যাম্প 2-তে পৌঁছে দূরবীন নিয়ে দেখে টেখে খবর পেলাম রেডিওর থ্রুতে যে ওই পাথরটা পড়ার সময় দুটো ক্যাম্প একদম ধ্বংস করে নিয়ে যায় একটা ছিল আমার ক্যাম্প আর তার পাশের ক্যাম্প এবং আমরা পরে যখন উপরে উঠি নিমা প্রথমে যায় এবং যে দেখে আমাদের টেন্ট দুটো টেন্ট নিয়ে গেছিলাম 5টা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছিলাম কারণ আমরা ওখান থেকে সামিট পুষে যাওয়ার কথা ছিল এবং এক বস্তা খাওয়া যেটা হোল টাইম যে সামিট পুষে যাওয়ার সময় এবং ব্যাক করার সময় যেটা আমাদেরকে কভার করার কথা সব গন এবং কোনো কোনোটার কোনো চিহ্ন নেই কিন্তু লাকিলি জানে তো বেঁচে গেছি পরে আমাদের অল দ্য ওয়ে বেস ক্যাম্পে যে আবার এই সরঞ্জাম নিয়ে আবার ওই ক্যাম্প 3 পুষটা করতে হয় এই এপিসোডটা ভালো লাগলে প্লিজ শেয়ার করুন আরও অনেক মজার মজার এক্সপিরিয়েন্সেস নিয়ে আবারও আসবো চোখ রাখুন গ্রামীণ ফোন ইউটিউব চ্যানেলে